মানে পড়ে গেলে যাতে না পড়ে যায় কিসের কোথায় দিদি 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 ভীষণ ভালো লাগছে আমি চেয়েছিলাম এই যে দর্শক আমাকে সাড়া দিক এবং সেটা আমি পাচ্ছি আমার কাছে ইন্টারেস্টিং লাগছে যে আমি জাস্ট ঈদের দিন সবাইকে বলেছি মানে ঈদের পরের দিন থেকে আমি আসলে ব্লকবাস্টারে গিয়েছিলাম আজকে আমি আসলাম লায়নে সো লায়ন্সে আসার পর আমি এর দুদিন আগে বার্তা দিয়েছি যে লাল শাড়ি দেখতে হলে অবশ্যই তাদের ভালোবাসার যে লাল শাড়িটি রাখা আছে আলমারির তাকে সেটা বের করে পরে আসতে হবে এবং আমার মনে হয় যে আপনাদের ফুটেজও রয়ে গেছে সবাইকে লাল শাড়ি পরে দেখছি এটা ভীষণ ভালো লাগছে এক একজন এক এক এক্সপিরিয়েন্স সেটা হচ্ছে যে তারা অনেক বছর পর লাল শাড়ি পরেছে এবং যখন আমার ভিডিও বার্তাটা পেয়েছে যে আমি সবাইকে আহ্বান জানিয়েছি যে লাল শাড়ি পরে সিনেমা হলে আসবেন লাল শাড়ি দেখতে তো সেই জায়গা থেকে মানে তাদের সেই অনুভূতিটা কাজ করেছে তারা অনেক পুরনো অনেকের আমি দেখেছি যে ব্লাউজ নেই হ্যাঁ সেটা আবার ব্লাউজের সুতোটা খুলে কারণ অনেক বছর শাড়ি তো আসলে আমাদের খুব একটা পরা হয় না অকেশনালি ছাড়া তো আমার কাছে মনে হয় যে সিনেমা মানেই তো অকেশন যখন সিনেমা রিলিজ হয় তখনই তো আমাদের ফেস্টিভটা শুরু হয়ে যায় তো এই আনন্দের সাথে যে তাদেরকে আমি সামিল করতে পেরেছি এইটা আমার ভীষণ ভালো লেগেছে আমার আসলে বলে বোঝাতে পারবো না যখন আমি মেয়েদেরকে দেখেছি যে তারা লাল শাড়ি পরে এসেছে এবং আমাকে যখন খুব কাছাকাছি পাচ্ছে তাদের সেই বার্তাটা আমাকে পৌঁছে দিচ্ছে আমার মনে হয় এর থেকে তার বড় সাকসেস কিছু থাকতে পারে না শাকিব খান আসলে আমার এই সিনেমা না আমার জীবনের প্রথম শুরু থেকেই সে অনেক বেশি সাপোর্ট করেছে যেমন কোটি টাকার কাবিনটা ছিল আমার তার সাথে প্রথম নায়ক হিসেবে কাজ করা তখন থেকে সে কিন্তু আমার যখন নায়িকা ক্যারিয়ারটা স্টার্ট হয়েছে সে কিন্তু সাপোর্ট দিয়েছে ঠিক সেই রকমভাবে আমি যদি বলি যে আমার কিন্তু প্রথম প্রযোজনা প্রতিষ্ঠান লাল শাড়ি এবং যেহেতু এই সিনেমাটার সাথে নাম জড়ানো আছে অপু জয় চলচ্চিত্র জয় তার সন্তান তো একজন বাবার জায়গা থেকে তাকে সাপোর্ট দিয়েছে এবং সহশিল্পী হিসেবে সেই শুরু থেকে আমার লাইফের প্রথম যে কাজগুলোই হয়েছে সাকসেস সেখানেও সে কিন্তু সাপোর্ট দিয়েছে তার ব্যতিক্রম কিন্তু এই আমার প্রথম প্রযোজনাতেও সে করলেন না সেখানেও সে সাপোর্ট দিয়ে গেলেন টানা 20 দিনের আউটডোর করেছি আপনারা সবাই জানেন যে আমি মালিকগঞ্জ করেছি তো আমার যেটা হয়েছিল আপনারা সবাই জানেন যে অনুদানের সিনেমা কিন্তু আমি অনুদানের বাহিরে ওই সিনেমার প্রেজেন্টেশন তুলে ধরেছি তো আমি যখন টানা কাজ করেছি তো আমি আমার একটা ফিগার চিন্তা করে কারণ আমার আর্টিস্ট থেকে শুরু করে আমার টেকনিশিয়ান যারা ছিলেন তারা ঢাকা থাকা মুহূর্তেই আমি তাদের প্রায় 80% আমি তাদের ফিল আপ করে দিই আর 20% নিয়ে যাই কিন্তু যখন আমি অন স্পটে কাজ করছিলাম তখন আমি একটু হালকা মানে আটকে গিয়েছিলাম তো আটকে যাওয়াটা যখন আমি শেয়ার করেছি তখন সেই আটকানোটাকে ফিল আপ করে দিয়েছেন উনি সো আমি কৃতজ্ঞতা জানাই যে সে আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাকে অনেক সাপোর্ট দেন পর্দার ব্যাপারটা হচ্ছে এটা একান্তই দর্শকদের চাহিদা তো অবশ্যই আসে বুঝতেও পাচ্ছি আমাকে অনেক প্রশ্নের উত্তর দিতে হচ্ছে আর সেই জায়গা থেকে এটা পরিপূর্ণতা পাবে একজন প্রযোজক এবং একজন ডিরেক্টর যদি এটার উদ্যোগ নেয় তাহলে সেই জায়গা থেকে আমার কোনো সমস্যা নেই আর আমি আজকে এই অ্যানাউন্সমেন্ট দিতে চাই যে আমি হলে এসেছি আমার পাশেই কিন্তু প্রিয়তমা হচ্ছে যেহেতু প্রিয়তমার কোনো আর্টিস্টই কিন্তু আপনাদের মুখোমুখি কোনো কিছু বলেনি তো প্রিয়তমার মুখপাত্র হয়ে আমি এটুকু বলতে চাই অন্তত আমি হয়তো ডিটেল বলতে পারবো না তবে এটুকু বলতে চাই প্রিয়তমার হলেও কিন্তু আমাকে দেখবেন আমি প্রিয়তমার হলে গিয়েও কিন্তু আপনাদেরকে যে প্রিয়তমা দেখার শুভেচ্ছা জানাবো